আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী, 2024 সালে যারা আলিম পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা হয়েছে। তোমাদের আগামী পরীক্ষা হলো তোমাদের আরবি প্রথম পত্র যারা সাধারণ বিভাগে রয়েছে, আর বিজ্ঞান ও মুজাব্বিদ মাহিদ বিভাগে যারা রয়েছে তোমাদের আরবি সাহিত্য। তো মঙ্গলবার পরীক্ষা, আগামী পরীক্ষার জন্য কিন্তু আমরা সাজেশন দিয়ে দিচ্ছি। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আরবি প্রথম সাধারণ বিভাগের জন্য এবং আরবি সাহিত্য মুজাব্বিদ মাহির বিভাগের জন্য দুইটা সাজেশন কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সুন্দর করে সাজেশনটা পেয়ে যাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন যে সাজেশনগুলো দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে, আমরা যে সাজেশন দিয়েছি এবং আমাদের যে স্পেশাল বুলেটিন আছে সবগুলা থেকে কিন্তু কতটুকু কমন আসছে আর আমরা দেখিনি গতদিন সাজেশন থেকে। দেখো এখানে সুরা নিসা থেকে দুইটা কিন্তু এখানে প্রশ্ন এসেছে, তারপর মায়দা থেকে দুইটা আমাদের এখান থেকে কমন পড়েছে, সুরা আরাফ থেকে একটা, তারপর সুরা আনফাল থেকে একটা, তারপর সুরা তাওবা থেকে কমন পড়েছে। তো আয়াত থেকে যে প্রশ্নগুলো রয়েছে এবং আয়াত রয়েছে এবং শানে নজরুল, এখানে দেখো আমি বলেছিলাম যে সুরা মাইদা এবং সুরাতুল তাওবা এই দুইটা পড়ো খুব ভালো করে, তাহলে কিন্তু কমন আসবে। তো এখানে আমরা যতটুকু সাজেশন দিয়েছিলাম এর থেকে তোমাদের কিন্তু 100% কমন পড়েছে, যারা এই সাজেশনটা ফলো করেছো তোমাদের 100% কিন্তু কমন পেয়েছ। তো তার ধারাবাহিকতায় আমরা আগামী দিনের সাজেশনগুলো প্রত্যাশী যে এরকমই কমন আসবে। তো আসো আমরা সাজেশনগুলোর দিকে চলে যাই। আমাদের বুলেটিনটি এখনও যারা গ্রহণ করে না, বুলেটিন থেকে শতভাগ কিন্তু কমন আসতেছে। তো গত পরীক্ষা, যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোরআন মাঝে, সেখান থেকে কিন্তু আমরা শতভাগ কমন পেয়েছি। অথবা এখনও যারা আমাদের বুলেটিনটি সংগ্রহ করো নাই, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে দেখো এখানে, এই এই নাম্বারটির মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ পাবে এবং ইমো পাবে। ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা কিন্তু এই বুলেটিনটি আমাদের কাছ থেকে নিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরবি প্রথম পত্রের সাজেশন দিব, তারপর যারা বিজ্ঞান বিভাগে রয়েছে আরবি সাহিত্য সেই সাজেশন কিন্তু তার ধারাবাহিকতায় এরপরেই কিন্তু পেয়ে যাবা। তো দেখতে পাচ্ছ আরবি প্রথম পত্র সাজেশন, আরবি প্রথম পত্র সাজেশন নসরুল মাদ্রাস থেকে, অর্থাৎ নস থেকে কিন্তু আমরা এখানে দেখো শর্ট করে দিচ্ছি, যেহেতু সময় কম শর্ট করে দিচ্ছি। এখানে তোমাদের জন্য যে লালগুলা দেওয়া রয়েছে দেখো, লাল দাগ দেওয়া লাল অক্ষরগুলো যেগুলো সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরটা, তারপর চার এবং পাঁচ, এইখানে পাঁচটা নস রয়েছে। পাঁচটা নস দেখে গেলে সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো আছে তো সবগুলো দেখে গেলে কিন্তু আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা। তারপরে গাইরেনস যেগুলো রয়েছে, গাইরেনসের মধ্যে এখানে দেখো দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, এখানে টোটাল এখানেও পাঁচটা নস আমরা কিন্তু শর্ট করে দিয়েছি। পাঁচটা নস পড়লে আশা করি এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবা। তারপর আমরা চলে যাচ্ছি জিমংশ থেকে, জিমংশের মধ্যে এখানে বড় প্রশ্ন দেখো, বড় প্রশ্ন এক নম্বর, তারপরে তিন নম্বর, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ছোটো প্রশ্নের মধ্যে, ছোটো প্রশ্ন এখানে তোমাদের জন্য যেটা রইল, ছোটো প্রশ্ন তোমাদের জন্য এক নম্বর, দুই নম্বর এবং চার নম্বর, এই তিনটা থেকে তোমাদের আশা করি কমন পড়ে যাবে। শর্ট যারা পড়তে চাও, আর যারা শর্ট না চাও চারোটাই পড়ে রাখতে পারো। তারপর ব্যাখ্যার মধ্যে চলে যাচ্ছি আমরা, ব্যাখ্যা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ব্যাখ্যা এক নম্বর, দুই নম্বর, তারপরে তিন নম্বর, এই তিনটা ব্যাখ্যা তোমরা যদি দেখতে পারো আশা করি এখান থেকে কমন পড়ে যাবে, আর যদি চাও যে চারোটাও তোমরা দেখে নিতে পারো। তারপর আমরা হেওয়ারের দিকে চলে যাচ্ছি, হেওয়ার দেখো এখানে, হেওয়ার এখানে এক নম্বর এবং চার নম্বর, দুইটা হেওয়ার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যদি চাও চারোটা হেওয়ার তোমরা দেখতে পারো। আর হেওয়ারগুলো কিন্তু তোমরা এটা ভালো করে দেখতে হবে, কারণ হেওয়ার থেকে কিন্তু খুব সুন্দর নাম্বার আসে। তারপরে আমরা নিচের দিকে যাচ্ছি, এখানে যে লাল দাগ দেওয়াগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নেবে, এখানেও যে লাল দাগ দেওয়াগুলো রয়েছে দেখো এক নম্বর, তারপর তিন নম্বর, তারপর চার নম্বর, তারপর সাত নম্বর, এই যে তারপরে হলো এগারো এবং বারো। তো এগুলো তোমরা আশা করি এখান থেকে যদি পড়ে নাও তাহলে খুব সহজে তোমরা একটা সাজেশন, আশা করি এই সাজেশন থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবা। তো সেই জন্য তোমরা সম্পূর্ণ সাজেশনটা ভালো করে দেখার চেষ্টা করো। আমরা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে যাচ্ছি, আবার দেখতে পাচ্ছ যে যেগুলো রয়েছে এখানে সবগুলো তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে, তাহলে আশা করি এখান থেকে শতভাগ তোমরা কমন পেয়ে যাবা। আর বিজ্ঞান বিভাগে যারা রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা এবং মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের জন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা আরবি সাহিত্য সেই সাহিত্যর সাজেশন এখন প্রোভাইড করবো তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরবি সাহিত্য বিজ্ঞান বিভাগের জন্য মুজাব্বিদ মাহির বিভাগে যারা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এখানে চারটা প্রশ্ন আমরা দিয়েছি, চারটা প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবা। তো চারটা প্রশ্ন থেকে আশা করি তোমাদের কমন থেকে যাবে। তারপর ব্যাখ্যা দেখতে পাচ্ছ যে ব্যাখ্যা এখানে তোমাদের জন্য যে ব্যাখ্যাগুলো রয়েছে তিনটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, তিনটা ব্যাখ্যা তোমরা ভালো করে পড়লে আশা করি এখান থেকে তোমাদের কিন্তু কমন ইনশাল্লাহ আসবে। তারপর সংলাপ, সংলাপ দেবে এখানে তোমাদের
আমাদের তিনটা সংলাপ দিলাম, তো তিনটা সংলাপ তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা, তাহলে এখান থেকে কমন থেকে যাবে। তারপর দেখতে পাচ্ছ যে ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশ তোমরা জানো একসাথেই কিন্তু দেওয়া হয়। ব্যাকরণ অংশ থেকে এখানে যে প্রশ্নগুলো আমরা দিলাম, তোমরা এটা ভালো করে পড়লে আশা করি এখান থেকে কমন থেকে যাবে। তো তারপর চলে যাচ্ছি রচনার দিকে। রচনা এখানে তিনটা আমরা রচনা দিয়েছি, দেখো তিনটা রচনা থেকে আশা করি তোমরা তিনটা রচনা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের তোমাদের সাজেশন। বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের জন্য আরবি সাহিত্য দিলাম, আর আরবি প্রথম পত্র যারা সাধারণ বিভাগে রয়েছে তোমাদের জন্য কিন্তু সাজেশন আমরা দিয়েছি। তবে আশা করি এই সাজেশন থেকে তোমরা যদি ফলো করো তাহলে খুব সুন্দর একটা কমন পেয়ে যাবা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।